মানুষের একটা ঝোঁক বা প্রবণতাই হচ্ছে ক্ষমতার দিকে ধাবিত হওয়া। এই বইটা পড়ার পর শ্রী চৈতন্য সম্পর্কে আপনাকে আরো অনেক বেশি কৌতূহলী করে তুলবে। আমি নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের। আমি ময়ূরী। আজকে এই উপস্থাপনায় আবারও নতুন একটি বইয়ের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আর এই উপস্থাপনায় আমি যে বইটি নিয়ে কথা বলবো, সেই বইটি লিখেছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। যে বইটি নিয়ে কথা বলবো সেটি বহুল পরিচিত বলেই আমি জানি। সেই বইটি কি একটু দেখিয়ে নিই। সেই বইটি হচ্ছে আলোর মানুষ, লিখেছেন বললাম ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। বইটি পত্র ভারতী থেকে প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা এবং বইটির পেজ সংখ্যা 176। এবার আসি এই বইটি কি বিষয় নিয়ে লেখা। এই বইটির মূল কেন্দ্রবিন্দুতে আছে শ্রী চৈতন্য। এই বইটিকে নিয়ে আলোচনা করার জন্য আজকের উপস্থাপনায় যে আলোচনাটি করব তাকে আমি 3টি বিভাগে ভাগ করেছি। প্রথম ভাগ ধর্মান্তকরণ, দ্বিতীয় ভাগ বর্ণ সমন্বয় বা ধর্ম রক্ষা, এবং তৃতীয় ভাগ বইটির আভ্যন্তরীণ বিষয়বস্তু। প্রথম পার্টে আসি। প্রথম পার্ট হচ্ছে ধর্মান্তকরণ। মোটামুটি ভাবে 1400-1500-1600 শতাব্দীতে দেখা যায় যে সনাতন ধর্মের নানান মানুষজন, মূলত নিম্ন শ্রেণীর মানুষজন, নিম্ন বর্ণের মানুষজন দলে দলে অন্য ধর্মে ধর্মান্তরিত হতে শুরু করেছে। এর পিছনের কারণগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে প্রধান বা মূল কারণ হচ্ছে বর্ণ বৈষম্য বা বর্ণবিভেদ। বর্ণাশ্রম যে প্রথা, সেই প্রথা কিন্তু রামায়ণ মহাভারতের সময় থেকেই আছে। কিন্তু ঠিক এই সময় থেকে বা এই সময়টাতে দেখা গেল যে সনাতন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষদের মধ্যে থেকে বর্ণবিভেদের যে বিষয়টা সেটা অনেক বড় আকার ধারণ করলো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি ভাগের মধ্যে একদম নিম্ন স্তরে যে মানুষজন বাস করছেন বা যে নিম্ন বর্ণের মানুষদের আমরা দেখতে পাই তাদেরকে একরকমভাবে সমাজ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা দেখা যায় সেই সময়। কিভাবে দেখা যায়? দেখা যায় সমাজের বিভিন্ন শুভ কাজ থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়, কিংবা এতটাই অস্পৃশ্যতা তৈরি হয়ে যায় বর্ণ নিয়ে যে হয়তো কোনো পুকুর আছে, সেই পুকুরে যদি কোনো শূদ্র স্নান করে তাহলে ব্রাহ্মণরা সেখানে আর কাজ করবে না, কিংবা কোনো ব্রাহ্মণ যদি রাস্তা দিয়ে যায় সেখানে যদি কোনো শূদ্র এসে তার পাশ দিয়ে চলে যায় তাহলে সেই শূদ্রকে বড়সড় শাস্তি ভোগ করতে হবে। আর এই ঘটনা দিনে দিনে বৃহত্তর আকার ধারণ করছিল। তার ফলে নিম্ন বর্ণের মানুষরা অনেক বেশি এই ধর্মের প্রতি বিরক্ত হয়ে গিয়ে একেবারে ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেয়। সময় যেহেতু বাংলায় মোগলরা রাজত্ব করছে, সেহেতু ইসলামিক ধর্মের ছাতার তলায় গিয়ে আশ্রয় নিতে শুরু করে বা আশ্রয় পেতে চেষ্টা করে সনাতন ধর্মের নিম্ন বর্ণের মানুষজন বা কিংবা যারা ভীষণভাবে অত্যাচারিত হচ্ছিল সমাজের উচ্চ বর্ণের মানুষজনের হাত থেকে। এইটি গেল ধর্মান্তকরণের প্রসঙ্গ, যে কিভাবে মানুষ একটা সময় ধর্মান্তরিত হচ্ছিল। ধর্মান্তরিত হওয়ার পিছনে যে কারণগুলি আছে তার মধ্যে এটি একমাত্র কারণ কিন্তু নয়, এটি যা যা কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ। আর এই ধর্মান্তরিত কিন্তু মানুষ স্বইচ্ছাতে হওয়া শুরু করেছিল যখন এই রকম ঘটনাগুলি ঘটছে। এই প্রসঙ্গে আরেকটি কারণ যেটা আমার মাথায় আসছে, যেটা আউট অফ টেক্সট, সেটা বলি। অনেক ক্ষেত্রে হয় কি, দেখা যায় যে মানুষের একটা ঝোঁক বা প্রবণতাই হচ্ছে ক্ষমতার দিকে ধাবিত হওয়া। অর্থাৎ সেই সময়ে যেহেতু ইসলামিক রাজত্ব চলছে বা মোগল সাম্রাজ্য চলছে, সেহেতু অনেক মানুষই সেই ক্ষমতার দিকে এগিয়ে যাওয়ার জন্য বা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য কিন্তু সেই সময় অনেক মানুষ নিজের ধর্ম, নিজ ধর্ম ত্যাগ করে মোগল সাম্রাজ্যের যে ধর্ম অর্থাৎ ইসলামিক ধর্ম কিন্তু গ্রহণ করে। এটা যদি আমরা আমাদের বর্তমান সমাজে এই কথাটা ফেলি তাহলে দেখা যাবে বর্তমান সমাজেও কিন্তু বারবার এই একই রকম ঘটনা ঘটে। সেটা ধর্ম হতে পারে, সেটা রাজনীতি হতে পারে, সব দিকেই আমরা দেখতে পাই যেখানে ক্ষমতা, যেখানে পাওয়ার, মানুষের কিন্তু একটা প্রবণতা আছে সেই ক্ষমতার দিকে ধাবিত হওয়া বা সেই ক্ষমতার কাছাকাছি থাকা। তার পিছনে কারণটা কি? তার পিছনে কারণটা হচ্ছে আমি যদি ক্ষমতার কাছাকাছি থাকি তাহলে আমার পরিবার হয়তো বা
অনেক যন্ত্রণা থেকে মুক্তি পাবে, বা পুরোপুরি যন্ত্রণা থেকে মুক্তি না পেলেও কিছুটা হয়তো কম যন্ত্রণা ভোগ করবে, কিংবা একটু হলেও আমি সুখে থাকবো। এটা একেবারে আউট অফ টেক্সট একটি কথা, কিন্তু আমার এটা মনে হয়েছে, এবং মনে হয়েছে বলে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ধর্ম রক্ষা বা বর্ণ সমন্বয়। এতদিন ধরে যে ধর্মান্তরিত হওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল মানুষের মধ্যে, এবং সনাতন ধর্মের নিম্ন শ্রেণীর মানুষেরা বর্ণ বৈষম্যের কারণে, বর্ণ ভেদাভেদের কারণে অতিষ্ঠ হয়ে একেবারে সবাই মিলে বা অনেককে মিলে ধর্মান্তরিত হয়ে যাচ্ছিল, সেই জায়গায় একেবারে দেয়াল হয়ে যে মানুষটি দাঁড়ালেন তিনি হলেন শ্রী চৈতন্য। তিনি কৃষ্ণ নামের ছায়ায় সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে এসে রাখলেন। শ্রী চৈতন্য শুধুমাত্র যে কৃষ্ণ নামে ছাতার মধ্যে সনাতন ধর্মের মানুষজনকে নিয়ে এসেছিলেন তা কিন্তু না, সমস্ত ধর্মের মানুষকেই তিনি তার ছাতার তলায় নিয়ে এসেছিলেন বা স্থান দিয়েছিলেন বলা যায়। তিনি যেমন কোনো বর্ণকেই বিশেষভাবে গুরুত্ব দেননি, ঠিক তেমনই কোনো বর্ণকেই আবার বিশেষভাবে গুরুত্বহীনও মনে করেননি। এক্ষেত্রে এটা বলা যেতেই পারে কৃষ্ণ নামের আধারে তিনি সমস্ত বর্ণের মানুষকে একেবারে বর্ণহীনভাবে এক করতে চেয়েছেন। তার কাছে ধনী গরিব, নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণী, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র সবাই সমান, সবাই তার কাছে কৃষ্ণের সেবক। তিনি বারবার বলেছেন যে কৃষ্ণের সেবক হয়ে ওঠাই আমাদের জীবনের পরম ধর্ম, অর্থাৎ মানব সেবার মধ্য দিয়েই যেন আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি। এই গেল হচ্ছে ধর্ম রক্ষা। শেষে আর একটা কথা বলি এই পয়েন্টে, সেটা হচ্ছে এই যে ধর্মান্তরিত হওয়ার প্রবণতা, এই প্রবণতাকে তিনি শুধুমাত্র থামিয়ে দিয়েছিলেন বা ধর্ম রক্ষা করেছিলেন শুধু তাই নয়, তিনি এই যে ধর্মান্তরিত হওয়ার গতিপথ, সেই গতিপথকে একেবারে বিপরীত দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। আমরা কিন্তু দেখতে পাই অনেক ইসলাম ধর্মের মানুষও কৃষ্ণ নামের আধারে এসে নিজেরা আশ্রয় গ্রহণ করছে, আর এই ঘটনা কিন্তু আমরা এই বইটিতেও পাই। এবার আসলে আমার তৃতীয় পয়েন্টে, তৃতীয় পয়েন্ট হচ্ছে বইয়ের আভ্যন্তরীণ বিষয়বস্তু। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সে কথাগুলো হচ্ছে এই বইটিরই নির্যাস, যেটা আমি আমার পড়াশোনা এবং শিক্ষা সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই বইটি একটি উপন্যাস, তাই আমাকে বলতেই হবে যে এই বইটির চলন কেমন। কিন্তু তার আগে বলি, এই বইটিতে যেটা একেবারে পাই, মানে যদি একদম লাল কালি দিয়ে দাগিয়ে বলি, তাহলে এই বইটিতে যেটা পাই সেটা হচ্ছে শ্রী চৈতন্যের জন্মের আগের বেশ কিছু কথা এবং তার জন্মের পরবর্তী, অর্থাৎ তার শৈশব জীবন, তার কৈশোর জীবন, তার যৌবন, তার গার্হস্থ্য জীবন এবং তার সংসার জীবনের পরবর্তী জীবন, কোন পরিস্থিতিতে শ্রী চৈতন্য বৃহত্তর সংসারের দিকে পা বাড়ালেন বা কেন সন্ন্যাস গ্রহণ করলেন, সেই উত্তর আমরা এই বইটিতে পাই। ঠিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় সেই উত্তরই খুঁজতে খুঁজতে বইটির একেবারে শেষ পাতায় পৌঁছেছেন। এবার আসি ওই বইটির লেখনী কেমন। একেবারে ঝরঝরে বাংলায় লেখা, পড়তে কোনো রকম কোনো অসুবিধা বা বেগ পেতে হবে না, কারণ সাধারণভাবে এরকম হয়ে থাকে যে 1400-1500 শতাব্দীর কোনো কিছু লেখা বা ইতিহাস যদি আমাদের কাছে এসে পৌঁছায়, তখন যে সাহিত্যটা তৈরি হয় বা যে ধরনের বই আমরা পাই সেটা পড়তে অনেক সময় আমাদের বেগ পেতে হয় বা মনে হয় যে সবসময় কঠিন ভাষায় লেখা হবে। এটা একেবারেই কঠিন ভাষায় লেখা নয়, খুব সহজ সরল ভাষায় লেখা। এই বইটা পড়ার পর শ্রী চৈতন্য সম্পর্কে আপনাকে আরও অনেক বেশি কৌতূহলী করে তুলবে। শ্রী চৈতন্য সম্পর্কিত কিছুমাত্র পড়াশোনা থাকলেও সেই নিয়ে কিন্তু কোনোদিন ভাবিনি বা আলাদা করে চর্চা করিনি। যখন আমি এই বইটা পড়লাম, পড়ার পর কিন্তু আমার মনের মধ্যে এটা চলতে থাকছে বা এখনো হচ্ছে যে শ্রী চৈতন্যদেবকে নিয়ে আমাকে আরও অনেক জানতে হবে এবং পড়তে হবে, এবং তার জীবনটা কেমন ছিল বা এটা পড়ে আমার বারবার মাথায় এই প্রশ্নটাই আসছে, তিনি কি একজন ধর্ম সংস্কারক ছিলেন, নাকি একজন সমাজ সংস্কারক ছিলেন, নাকি তিনি একজন আদ্যপান্ত দার্শনিক ছিলেন। তো এই যে প্রশ্নগুলি আমার মাথায় ঘুরছে এবং তার জন্য তো আমি এর উত্তর খুঁজব, এবং উত্তর খোঁজার জন্য নিশ্চয়ই আর কোনো বইয়ের দিকে ধাবিত হব। তবে ক্রেডিট কিন্তু এই আলোর মানুষ বইটিকে দেব, তার কারণ হচ্ছে তার লেখনীর গুণই কিন্তু আপনাকে শ্রী চৈতন্য সম্পর্কে জানতে আরও অনেক বেশি আগ্রহী বা কৌতূহলী করে তুলবে। তো এই ছিল আজকের আমার আলোচনা। আজকের আমার এই আলোচনাটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে নতুন উপস্থাপনায় নতুন বই নিয়ে আলোচনা অবশ্যই করব, মানে নতুন বই মানে আমার কাছে হয়তো নতুন পড়া হতে পারে, সেরকম বই নিয়ে আলোচনা করব।
আর আমাদের চ্যানেল, আমাদের আলোচনা, আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের আলোচনাগুলি কেমন লাগছে। আর আজকের মতো বিদায় নিই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বই পড়বেন। নমস্কার।